খেলতাম। আচ্ছা আপনি ওনাদের জন্য সাতটা ভাষী সিনেমা আমি বক্সটাতে সিনেমা আর এটা চলতে আমার মনে হলো বাণিজ্যিক সিনেমা, এই দুইটা কাজের মধ্যে একই করছিল কিন্তু কাজের প্যাটার্ন আলাদা, তো এটা আপনি কীভাবে ব্যালেন্স করছেন? আমি তো বিগত দিনে আমার চাকরি শুরু হয়েছে বাণিজ্যিক ছবি দিয়ে, কারণ আমার প্রথম ছবি হচ্ছে হিটম্যান, ওটাও বাণিজ্যিক ছবি ছিল, তো আমি বাণিজ্যিক ছবি তো অনেক করেছি, তো বাণিজ্যিক ছবি থেকে একটু বের হয়ে আসতে চেয়েছি, যেটা নদী জলে শাপলা ভাষী একটু ডিফারেন্ট ক্যারেক্টার নিয়ে আমি এসেছি। তারপর আরেকটি ছবি করেছিলাম আমি বীরাঙ্গন একাত্তর, ওটাও একটু অফ ট্র্যাকের ছবি ছিল যেহেতু মুক্তিযুদ্ধের ছবি। এরপর অফ ট্র্যাকের বাইরেও তো বাণিজ্যিক ছবি করতে হবে, যেহেতু আমি চলচ্চিত্র অভিনেত্রী আমাকে মিক্সড সব রকম ছবি করতে হবে। আপনার এই সিনেমা আপনার পাশে আছে মানে বিপরীতে রয়েছেন সায়মন সাথে, কেমন লাগছে ওনার সাথে কাজ করে? খুবই ভালো লাগছে, সায়মন আমার অনেক আগে থেকে খুব ভালো বন্ধু, আমাদের এই প্রথম একসাথে কাজ করা। আপনি খুব স্পষ্ট ভাষী তাই আমার যতটা মনে হলো, এবং এর জন্য কি কখনো মনে হয় যে এর জন্যই আপনি বিপদে পড়েছেন? হ্যাঁ অবশ্যই, আমি আসলে ভেতরে কোনো কিছু চেপে রাখতে পারি না, এটা আমার জন্মলগ্ন থেকে আমি মানে আমার ভেতরে যা হয় আমি সেটা প্রকাশ করে দিই। অনেকে বলে যে শিল্পীদের সোশ্যাল মিডিয়ায় একটু রিজার্ভ থাকতে হয়, প্রাইভেসি মেনটেন করতে হয়, অনেক সময় চেষ্টা করি প্রাইভেসি মেনটেন করতে কিন্তু পারি না, আসলে সরল মন তো বের হয়ে আছে। আচ্ছা আপনার সরলতা আপনার হাসিতেও প্রকাশ হচ্ছে, শুরুতে আপনি নাটক করতেন এরপরে হচ্ছে সিনেমায় আসেন, তো এই যে আপনার জার্নিটা শুরুর জার্নিটা কীরকম ছিল? শুরুর জার্নি শুরুতে তো আমি একদম নতুন ছিলাম, অনেক কিছুই বুঝতাম না, না বুঝেই হয়তো বা অনেক ডিসিশন নিয়ে ফেলতাম, আর এখন তো আমি ম্যাচিউর হয়েছি, এখন কাজ করতে করতে কাজের প্রতি একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, এখন আমি বুঝি যে এই ক্যারেক্টারটা আমার জন্য করা ঠিক হবে বা এই চরিত্রটা আমার জন্য করা ঠিক হবে না, তো এখন ডিসিশন নিতে হিমশিম খাই না, মানে কুইকলি ডিসিশন নিতে পারি। আপনার কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে এবং বিভিন্ন ধরনের, এর মধ্যে আপনার কোন কাজটা এখন এটাতে আপনার পারফেক্ট মনে হয়েছে নিজেকে? আমার প্রথম ছবি হিটম্যান, হিটম্যানে আমি যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছি আমার কাছে মনে হয় না যে এরপরে আমার যে কটা ছবি রিলিজ হয়েছে সবগুলো ছবি আমার মানে হিটম্যানের পরে আমি যে কটা ছবি করেছি সবগুলোতে আমি প্রধান নায়িকা চরিত্রে পেয়েছি, কিন্তু হিটম্যানে আমার যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছি যে পরিমাণ সাড়া জেগেছিল ওরকম সাড়া আমি আর কোনো ছবিতে পাইনি।